আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু টিপস বাংলা। আজকে আমি প্রেজেন্ট করতে যাচ্ছি রসুনের প্রয়োজনীয়তা সম্পর্কে। অতি পরিচিত রসুনের 34টি অবিশ্বাস্য গুণ শুনলে আপনি অবাক হবেন। এরকম অতি প্রয়োজনীয় তথ্যগুলো যদি আপনি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সবার আগে যদি পেতে চান তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। তাহলে জানা যাক রসুনের প্রয়োজনীয়তা সম্পর্কে। এক নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে হৃৎপিণ্ড সুস্থতায় কাজ করে, কোলেস্টেরল কমায়, এতে করে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যায়। দুই নম্বর উপকারিতা রয়েছে, শিরা উপসরায় প্লাক জমাতে বাধা প্রদান করে, রক্ষা করে শিরা উপসরায় ম্যাদ জমানোর মারাত্মক রূপ অথেরোস্ক্লেরোসিসের হাত থেকে। হঠাৎ করে উচ্চ রক্তচাপ বেড়ে গেছে, কি করবেন বুঝতে পারছেন না, এক কোয়া রসুন নিয়ে খেয়ে ফেলুন, দেখবেন রক্তচাপ কমে গেছে। অন্যদিকে নিয়মিত রসুন সেবনের ফলে গিট বাতের সমস্যা একদম দূর হয়ে যায়। 5 নম্বর উপকারিতা, ফ্লু এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করে। 6 নম্বরে রয়েছে, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দেহে খারাপ ব্যাকটেরিয়া প্রবেশ, জন্ম এবং বংশবিস্তারে বাধা প্রদান করে। তাছাড়া যক্ষ্মা রোগের হাত থেকে রক্ষা করে, সাথে দেহের বিভিন্ন অংশের পুঁজ ও ব্যথাযুক্ত ফোড়ার যন্ত্রণা অনেকাংশে কমিয়ে দেয়। যৌন মিলনের অসাবধানতাবশত রোগ ট্রিকোমোনিয়াসিসের হাত থেকেও রক্ষা করে, সাথে হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। রসুনের উপকারিতার মধ্যে অন্যতম উপকারিতা হলো রেকটাল ক্যান্সারের হাত থেকে রক্ষা করা, প্রসেসড ক্যান্সার প্রতিরোধ করা, সাথে পরিপাকতন্ত্রের নানা সমস্যা দূর করা। রসুনের আরও উপকারিতার মধ্যে রয়েছে, ইস্ট ইনফেকশন দূর করা, শিরা উপসরায় জমাট বাঁধা রক্ত ছাড়াতে সহায়তা করা, ক্ষুধা মন্দা ভাব দূর করা, দেহের অভ্যন্তরীণ ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং কৃমি ধ্বংস করা। নিয়মিত রসুন সেবনের ফলে দূর হতে পারে চোখে ছানি পড়া, সাথে হাতে পায়ের জয়েন্টে ব্যথা ও বাতের ব্যথাও সারায়। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রসুন অন্যতম ঔষধ হিসেবে কাজ করে, শটাফিলোকোকাস ইনফেকশনও দূর করতে সহায়তা করে। যে কোনো ব্যথা সারাতে রসুন অন্যতম ভূমিকা পালন করে, বিশেষ করে দাঁতের ব্যথা সারাতে এটা অনেক সহায়ক। ব্রণ ও আঁচিলের সমস্যার সমাধান করে থাকে, দাগ খুশপাশরা ধরনের চর্মরোগের হাত থেকেও রক্ষা করে। প্রচুর পরিমাণে রসুন সেবন করার ফলে চামড়ায় যদি হঠাৎ করে ফুসকা পড়ে তাহলে যন্ত্রণা থেকে একদম মুক্তি লাভ হয়। রসুনের ফাইটোনসাইড অ্যাজমা সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করে, দীর্ঘমেয়াদী হুপিং কাশি ও ব্রঙ্কাইটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখে। রান্নায় যথাসাধ্য রসুনের ব্যবহারটা বাড়িয়ে দেওয়া উচিত, এতে করে ঘুম ও অনিদ্রা রোগ থেকে মুক্তি লাভ হয়, সাথে ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও রসুনের ভূমিকা অতুলনীয়। আশা করি এরকম শিক্ষণীয় টিপস পেয়ে আপনারা একটু হলে উপকৃত হয়েছেন, আর উপকৃত হলেই টিপস বাংলা সার্থক। আমাদেরকে সাপোর্ট করার জন্য আর এরকম টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।